আজর হইল আঙ্গরে আব্বার আব্বা আঙ্গরে হয়েছে দাদা আজর আঙ্গরে কি দাদা আব্বাকে আজর আল্লাহ কেমনে কেমনে বা এবার আজর ওর সবচেয়ে বড় ভক্ত কেমনে কি ঢুকাই দিছে কেমনে কেমনে আঙ্গরে দাদা আজর তাদের সাথে মিলামেশা কইরা ভালাইছে মানুষের পেটে বাচ্চা হইলে বমি বমি মানুষের পেটে বাচ্চা হইলে খাবার ইচ্ছা করে না কিন্তু আমার মুখে তো রুচি দিছে দিনে আমি কমসে কম 10 বার খাই পাহাড়ের ভিতরে জঙ্গলে চলে গেছে দাদিয়া কয় আল্লাহ কসম জঙ্গলে যাই দেখি একটা রাজার মহল বানানো আছে বসার সাথে সাথে দাদির কুলে আই লাগেছে আঙ্গুরে দাদি বাচ্চাকে নিয়ে আসে না নিয়ে আসে আসলে দাদা আসলে আঙ্গুরে আব্বা বড় হয়ে গেছে আব্বার উপার থেকে বাড়াইছে জান্নাত থেকে বাড়াই এত সুন্দর তারা তুই আমার খানিক পরে যখন তারা চলে যায় আল্লাহ চলে গেল আমার লাগবে না বেলা তলাইছে আব্বা চিৎকার দিয়ে আসমানি কয় একটা কথা বলে কি কথা আম্মা বলো আমার পালে গিয়ে দাদি কথা বলে তোমার পালে গিয়ে তোমার আমি পালে তুমি তো হঠাৎ আমার বললাম তুমি তো আমার পালে আম্মা তুমি আমার পালো আম্মা তোমার পালে আল্লাহ
আম্মা বুঝে গেছে, আম্মা বুঝে গেছে, আম্মা বুঝে গেছে, দাদি বুঝা গেছে যে পণ্ডিত যে কইছে আইব, নম্র তো গো কে গো, তোমরা যে আমার আল্লাহ বানাইলা একটু প্রচার করো। বলে কি প্রচার করো? বলে একটা কাম করো। বলে কি? বলে আমার একটা আসন বানাও, এই আসনে আমি বইরা থাকলাম, তোমরা এখানে আমার পায়ের ভিতরে শ্রদ্ধা করো। এবার মিটিং হলো, অ্যাসেম্বলি ডাকলো, এমপি রা আইলো, মিনিস্টার আইলো, এমএলএ আইলো, এমএলএ সব আয় এখানে পায়ে শ্রদ্ধা করে। আবার দু একজন আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনার খবর সবর কেমন? আল্লাহ আমার খবর কি কই? আগে তো বাদশাহ আসিল, আমি তো আল্লাহ দায়িত্ব বেড়ে গেছে, খবর তো বেশি ভালো না। আবার একজন গোয়েন্দা নামের একজন মানুষ, গোয়েন্দা মানে উপর খবর দেন, আল্লাহ কি কইব, আপনি তো আল্লাহ বানাইলাম, আমরা সবাই তো আপনাকে আল্লাহ বলে মানি, কিন্তু যে আপনার ভক্ত যে আছে আজর 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 বলে অল্প ইব্রাহিম হেলে আপনার আল্লাহ বলে মানে না, সবাই মানে হেলে তো মানে না, কেউ কি আজরকে ডাক, আজরকে ডাকছে না, কেউ তোমার ফুল তোমার হুলা হে বলে আমার আল্লাহ মানে না, বলে কি তা কথা বলে ও মানে না আব্বা গো, যাইতে ধরছিলাম কোথায় সালদা দিতে, বলে তাহলে কি হইল আব্বা? পুলিশ আর্মি সম্পূর্ণ পাঠাইছে, পুলিশ কিন্তু আর্মি তোমার ধরে নিয়ে যাবার হ্যান্ডকাপকে আমরা আব্বা ইব্রাহিম করে ভয় করতো আগে আগে গেছে, এবার কোথায় যায় কোথা, তুমি ডাকছো আল্লাহ ডাকছি বলে কেন? বলে তুমি বলে আমার মানো না, আল্লাহ বলে বলে মানো না, বলে কারা করে? বলে এরা সবাই করে। আমি যে আপনার আল্লাহ বলে মানে না, এটা সবের সামনে মনে একলা একলা নমরুদ গয় ইব্রাহিম পেশের মানুষ কি নাকি সরম দেয় মানুষের মধ্যে সরম এমএলএ মিনিস্টার সব দরজা মারছে মাইরে নমরে তো কোথার হাতের উপরে হাত দিয়েছে, আল্লাহ একটা কথা বলি বলে আমি যে আপনারা কোথা বলে মানি না, একটা কথার উত্তর দেন ও খোদা সাহেব, একটা কথা বলেন বলে কি? বলে আপনি মরবেন কি মরবেন না? কোথায় কয় এ যে মানুষ যদি কই মরবো না, আবার তখন পেশে ফেলা বুদ্ধি কে একটা মিশা কথা করে দরকার নাই, হাসালে ও আমি তো মরমু বলে একজনে তো আপনি না মানে না, আমি আসি আপনাকে নিতে, আয়ের আহিনে আমার আল্লাহ বলে গেছে, আয়ের দিনে আপনি বলে গেছেন, এখানে আমি আল্লাহ বলে তখন আমাদেরকে ধমক দেয় না, আমি তোমার সামনে তোমার
তোমার হিন্দু ধর্মের যত কিতাব আছে প্রতি কিতাবের ভিতরে একটা কথা কওয়া হয়েছে, কালকে ভাষ্য ভৌ নামা ঈশ্বরে পর ধুয়ে ভগবান নামা দাসায়ের হালকা নামা কালকে আবার তারা নাম। ও হিন্দু ভাইরা তোমার যত কিতাব আছে প্রতি কিতাবে একটা কথা কওয়া হয়েছে, মুহাম্মদ সারা হিন্দুরা জান্নাতে পাবে না। আতঙ্কবাদী জিহাদি হিন্দু বিরোধী সাম্প্রদায়িক সরকার বিরোধী আল্লাহর আমরা কারো বিরুদ্ধে না, তার কারণ আমরা দেখেছি মুসলমান ইব্রাহিমের মতো একটা ছেলে বারে বারে আমি প্রচারে অপমান করে যাই, তোমরা থাকে চব্বিশ ঘন্টার সময় দিলাম, চব্বিশ ঘন্টার ভিতরে যদি ইব্রাহিমের সাইজ করতে না পারো আমি আল্লাহ রিজাইন করব, আমি আল্লাহ কি করব, আমি আল্লাহ রিজাইন করব। এরা ভাবলো কি রে আল্লাহ যদি পদত্যাগ করে আঙ্গুরে মিনিস্টার বিচার যদি কিছু থাকবে না, পুরা বড় মিটিং দিল সব এমএলএ মিনিস্টার নেতা খেতা না সবাই বুদ্ধি করো বুদ্ধি বুদ্ধি খোদা আসনে বসে বুদ্ধি করো বুদ্ধি করা আরম্ভ হলে এবার হিরেন গুহায় বুড়া একটা চুলচুল নাই মাথা জ্যেষ্ঠ নাগরিক ও উঠে খেলা হয়েছে খোদা সাহেব আমি এক্স মিনিস্টার রিটায়ার দিয়েছি আমি জ্যেষ্ঠ আমার একটা বুদ্ধি বলে কি বুদ্ধি খোদা গো এখন আল্লাহ হয়ে গেছে দুইটা আল্লাহ কই না ও খোদা ও আল্লাহ খোদা ইব্রাহিম হয়েছে এক আল্লাহ আর আমরা বানাইছি আপনারে আল্লাহ বাজার যদি থাকে দুইটা চা হোটেল দিলে দুইটার ভিতরে মানুষ যাবে না নাই ও খোদা আল্লাহ হয়েছে দুইটা আমার প্রস্তাব হল ইব্রাহিমের আল্লাহকে মানার করা হোক যখন ইব্রাহিমের আল্লাহ মার্ডার করেন ইব্রাহিমের আল্লাহ দরকার তখন দূর বেড়ে চাপকে আপনার কাছে সবাই হাতে তালি দিয়ে কথা এরকম ঠিক না এবার বয়ে গেছে আরে কোথায় কোথায় তুই তুই কি যদি আপনি এই প্রশ্ন করতেন তাহলে আমি বুদ্ধি দিতাম না বুদ্ধি দিয়ে আমি ঘাটালে হ্যাঁ বললাম আরেকজন খারাপ হয়েছে নাম খোদা আমি জানি ইব্রাহিমের খোদা কোন জায়গায় থাকে আল্লাহ আমি জানি কোন জায়গায় বলে আমরা যখন ইব্রাহিমকে পাথর মারি আমরা যখন ইব্রাহিম নবীকে স্মরণ দেই তখন ওই গাছের মধ্যে যায় দেখি একটা কাপড় দিয়া হাত তুলে আসমানে দোয়া করে আমার মনে কর ইব্রাহিমের আল্লাহ আসমানে আছে নমরুদ কোথায় কয় তো জায়গা দেখাইলি ভালো তুই এত দূরে দেখাইলি জায়গাটা তো ভালো ভালোই এত দূরে আসমান
যত পাথর আছে সম্পূর্ণ পাথর আনা হোক, ইট আনা হোক, বিরাট লম্বা একটা টাওয়ার বানানো হোক, তারপরে বিরাট লম্বা টাওয়ার বানাই ওর ভিতরে একটা মানুষ চলে যাবে, উই তীর মাইরা আল্লাহ রে মারবে। তুলে ধর দিল তীর দিয়ে, এখন তো ইব্রাহিম আল্লাহ মারবো, নমরু দেখবো একটা কান করলে কি ইব্রাহিম আল্লাহ মারবো, ইব্রাহিম ধরে আন ওর সামর্থ্য না মারিয়ে বিশেষ করবো। তলার থেকে নমরুদ কইছে এমন করে ধরছে আল্লাহ গো একটা কথা বলে কি আল্লাহ মেরে কাল্লা তলমু করে ফলাই দিয়ে কাল্লা রাতে আল্লাহ আপনি হুকুম দেন তীর দ্বারা আমি ধরি, তীর ধরে আল্লাহ আমার কাম হবে আস্ত চার পাঁচ কেজি রক্ত নিয়ে গেছে আল্লাহ জিব্রাইল কো আল্লাহ কি করবো আল্লাহ আল্লাহ নমরুদের সামনে আমি তো ভাবছিলাম আল্লাহ নাই তোমার আল্লাহ মেরে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা ভরে বাড়ি চলে গেছে, অজু করছে, দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ করলা তুমি আল্লাহ ইব্রাহিম ইব্রাহিম।